হাই রে আমার গাইডা রে, কেউ দিয়া গেল না, কেরা নিল এমনি করে আমার গাইডে, গরিব মানুষ চিনে না রে। হাই রে সুর রে, হাই ভাই কেউ রে পাইতাছি না, কার কাছে যাবো আমি আমার গাইডার নিকে। হাই রে গাই রে, একটা গাই কিনছিলাম, এই গাইডাও চুরে নিল গা রে। আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো। আরে ভাই তুমি কান দোকে, এটা কইছি ভাই আমি খামো না, তোমরা যাও আমি সকালে খাইছি। হাই রে জালা, আরে ভাই তুমি কান দোকে নিগে আমি বুঝি না, ওই যে কইছিলাম না যে দুধ খালি বেছো না, খালি খাই ওই যে পেটের মধ্যে এখন বিষ ধরান লাগে না। ভাই সারা তেমন ফাইজলাম করস কে কারণ না জানি, তুই জানাস আমি কেন এখান দি, আমার শখের গাইটা কেন জানি চুরে নিয়ে গেছে গা, তুই এনে এনে মানে ফাইজলামি করস হাতছ সারা। ভাই যা জানতি কে তোরা, ভাই তুমি এটা কি কো ভাই, আমি তো এটা জানতাম না ভাই, ভাই কেমনে করে নিলো ভাই, আমি তো জানি না গো ভাই। ভাই আর কইও না, কালকে রাইতে ওই ঘরে তুই ছিলে, কেন জানি চুরি করে নিয়ে গেছে গা আমার গাইটা গো ভাই। ভাই শেষ ভাই, আমি জানি না ভাই, সম্বল তো কিনছিলাম রে ভাই, আমি একটা গাই কিনছিলাম ভাই। একটা কাম করো না, তুমি একটু আমার গাইটা খুঁজে দাও ভাই, ভাই তুমি আমার একটু গাইটা খুঁজে দাও ভাই। ভাই আমার গাই দাঁড়িয়ে বুঝছ, আমি একবারে পাগল হয়ে গেছি গা, আমি যাই দেখি ছাগল দেখলো আমার গাই মনে হয়, হার দেখলো আমার গাই মনে হয়, ভাই কিছু মনে নেই। তুমি আর বড় আর ছোট দেখো না আমার গাই। দেখি হলো আমি দেখলাম আমার গাই মনে হয়ে গেল ছাগল, আমি আমার মাথা আমার নষ্ট হয়ে গেছে গা, আমি তো মনে হচ্ছে আমার গাই বলে ভাই শুনতে গাইলে না, মন খারাপ না বরে ভাই, তুমি শুনে যাও শুনে আসতে কথা কো, আমি কি কানে কম শুনি, যাম একটু মাত বরে বাইতে, ওই আমার গাইড হারাইছে না, ওই গাইডার বিচার যে কই আহি যদি গাই মাত বরে খুঁজা দিয়ারে। আর ভাই তুমি একটু দেখো যদি গাইডারে পাও তাহলে আমার খবর দিও, বুঝছো? আচ্ছা ভাই তুমি যাও, আমি যেবে তোমার গাইড আমি খুঁজা দিয়ে হোক, যদি পাই তোমার আমি খবর দিব, তুমি যাও মাত বরে বিচার দেখো যাও। বইরা তুই গাই পাবি, তুই গায়ের একটা পশম পাবি না, আমি যা কিস আমার লাগে তুই ঠাট্টাই করস, তুই একটা গায়ের পশম পাবি না বইরা যা। আসসালামু আলাইকুম আব্বা, পরে গায়ে এটা পাইছিলে, যাও যাও গুস্ত দান্দা আছে ভালো মন্দ করে ভালো করে খাও গা। কেমন ভিন না জানো, তো জীবনে দেখি নাই, আমি এলাম দুঃখে বাসি না আমার গায়ে হারাইছে যাইতেছি মাতুর কাছে বিচার দিবেন নি গিয়া, ভালো মন্দ না জিগিয়ে হে দিন জিগিয়ে এক কথা হালি বাইতেছি নি, আইস কেমন করতেছে মাংস জানছি নি, পুস্তক খাবে আর পুত জানি কোন থেকে আছে, এমন জামাই থা আছে না থা কত ভালো।
বুঝলেন দর্শক বিন্দু, মাতবর কেন দাম বাড়ে বুঝা দাও। আমি কি কানে কম হনি, যাও মাতবর সাহেবরে পাঠাও। আচ্ছা বসো, নিয়ে আসতেছি, যাও। একটা কাম করলেন, পায়ের মধ্যে বিষ ফালাইলেন। আমি ভাবছি কি এটা আমার পট পটে বৃষ্টি পড়েছে, একটা সমস্যা নাই, যা। আচ্ছা তুমি বসো, আর তোমার কি সমস্যা? এক খুললা কমরে মাতবর সাহ, আমার গরুটা না গত রাত্রে কেরা জানি গোয়াল থেকে চুরে নিয়েছে কা, আপনি যদি খুঁজে দিতেন। হা হা, দেখছিস গরিব একটা মানুষ, একটা গরু আসছিল হ্যাঁ চুরি নিয়ে গেছে। ঠিক বলছেন মাতবর সাহ। আচ্ছা তোমার গরু চুরে নিছে, কি কর মাতবর সাহ, আপনার বউ ভাইকে গেছে গা। আরে তুই আমার পানি সাপটা নষ্ট করে দিলে, কার কাছে আমি বিচার নিয়ে এলাম? এই মাতবরে বই খুঁজবো না আমার গাই খুঁজবো? আমি তো ভেজাইলা জায়গায় আয় পড়ছি মনে হয়। আচ্ছা দেখা যাক। তাই তো বলি আমার পানির স্বাদ নষ্ট হচ্ছে কিসের জন্য। এই শ্যামরা, তোকে কয়েছি যে তোর গাই চড়ে নিচে নি, সে কথা কয়েছি আমি না মাতবর সাহ, আমি খামো না, আপনি আমার গাড়িটা খুঁজে দেন। কাক নিয়ে এসছিস কেন মাতবর সাহ, চিনেন না দক্ষিণ পাড়ার নাম করা বয়রা? তেমনি পারিস বাবা, যেমনি পারিস, এটার বিদায় কর। থাকতে পারতেছি না, আমার একটু থাকলে আমার হাই ব্লাড প্রেশার, আমি স্ট্রোক করবো, এটা বিদায় দে। ফজল আর তুমি ভালোটা বের করে দো বাবা। আরে বয়রা ভাই, তুমি এখন যাও মাতবর সাহেবের সাথে আলাপ করে আমি তোমার একটা ফয়সালা করতেছি, তুমি এখন যাও, ঠিক আছে? দেখো ভাই একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই ভাই আবার কি মাতবরের কি কোনো সমস্যা? বউজি ভাই গেল গা, তুমি একটু আমি যাই ভাই, দাও নিচে দাও। মাতবর সাহেবের মাথাও খাইছে, চলো আমার মাথাটাও খাইবে। আসি কি হয়েছে শুনবা, আমার গুয়াইলে যখন সামনে গেছি তখন দি ঘরে মানুষ নড়ে চড়ে, আমি তো আবার কই গেছি গেছে, আমার ঘর তো চুল ঢুকছে, আইয়ে দেহে এলে এই যে বয়রা বুঝছ। আমি তো হ্যাঁ শুনছ না ভাই, ওই বোর কি ছাগলের গলা ধরে কান্তাছে গাই গাই কইয়া ভাই, আমি পথে দেখে এলাম। লাগি দে তো একটা বিহিত আসলে করা উচিত, যদি এইরকম পাগলামি শুরু করে দেয়
আমি কম ডাইট কে উস্কাই দিব তখন খালি আয়া ফুসফুস মারা শুরু করবি সারাম জানি না ভাই চল আমার সকালা এই সমস্যা আমার দাঁড়াইছে আগে আমার গুয়াইলে হার আমি কই যে গুয়াইলে কেরা আমি তো বলতে যেটা অর্থাৎ চুর হবে আমি মাটি মারিও লই নাই তারপরে ফুচিটা দিই আমার এলাকার ছেলে এই বয়রা বয়রা দেইকা পড়াইয়া জাগরণ বিষয় শুনেন আমি একা কই না তো এরাও দেখছে এই গাই গাই আমরাও দেখছি হয় ওই বয়রা তো আমার কাছে বয়রা তো আমার কাছে আইছিল অন্যকে একটা গাই আটাইছে এর মানে তুই পাগলের মতো এলাকা এলাকায় ঘুরতে আসে বিশাল দিছে অবশ্যই আমার কাছে আমি ওটা দেখব আনি ভালো করে দেখুন দেখি এই বাড়ি এই বাড়ি আমাকে লোকজন দেখেছেন আমরা মাইনে নিলাম যেভাবে আমার গোয়ালে আজকে ঢুকছিল এইটা যদি ওই উত্তর পাড়া পাশের গ্রামে ঢুকতো তাহলে বলার দশার হয়তো কি বোনাস হয়ে যেতে আচ্ছা কোনো সমস্যা পাগল ছাগল মানুষ তো এই মাছ কি বিচার করবো মাছ তো পাই দেই হার হারে না আরে মাছ ধরে খায় খালি পচা মাছ আমি 10 গ্রামের বিচার করে বেড়াই আর আমার এলাকায় চুরি হ্যাঁ এটা কোন পালি বরদাস্ত করা যাবে না যদি খালি আমি চুরি ধরতে পারি তোর কি বারবার কয়ে দিলাম নাকি এই সামরা ভালো করে একটা বান্দর দি যদি খালি আমি সুরে ধরতে পারি মনেটা তো মনে হয়েছে আর 10 গ্রামের মানুষ তো জানেই এই ফটিক মাতবরের বিচার কীরকম হয় পায়ে রশি বাইন্দা গাছে ঝুলাইয়া পরে খালি পাশার মধ্যে একসের খালি জি মাতব সব একসের খালি কাপড়ের কষা দেখালে বাইরে খালি বাড়ি করবে খালি আর 10 গ্রামের আমার বিচার যদি খালি বিচার কথা শুনে 10 গ্রামের মানুষের হাগামতা পর্যন্ত বন্ধ হয়ে যায় বুঝতে পারছো এই শ্যামরা তোমাকে না বললাম একটা পান দিতে পান দাও খাইতে জামগা আর আমি তো জানি এই চুরিটা কেরা করছে খালি কয়েকদিন সময় দিতেছে দিহি খালি লাইনে আসে কিনা কয়েকদিন কাল সময় দিতেছে আমি আই চল সময় নাই আরে তুই করতে হইবে হাই রে আমার নাই শরীর বা চুরের নিগে আমি আর নাই দূরে রাখতেছি না আমি একটু আমেরিকাতে চুরি করে খালি দুই রান ওই শরীরের বাচ্চা আমি এনে আমি আমি কত আমি বুঝতে দেখি যে যাবে তোর বাইরে নাকি তোর বাঘে ধরে দিছে বস এমনি তো বস বইটা তো মাছ ধরে বাচ্চা বিশেষ না গেছে মাছ মাছ ধরে বাচ্চা বিশেষ না তোর কিছু তুই খালি মাছ ধরে চেলা ফেলা দিতে দেখে রাখ আর যেটা দেয় আর সব কিছু আমি বস আমার তো অনেক ডর করে সব বড় সামনে উঠে আরে পাগল কে ডর আমি তাই তোর ডর আছে নাকি যা যা নেই যদি আমার ওই খবর জানে
আগে যায় মাতবার কাছে মাপ চেয়ে যায় কত সাপ হুম হুম সাপ কাম তো আমি গুলরা আমি করছি একটা ভুল করছি আরে খাড়ে খাড়ে আমি জাকি শেখের কথাই ওই কামটা করছি আমি চুরি আমি করছি মানুষ কি খারাপ হতে পারে বুঝাচ্ছি জাকি শেখের কাজটা করছে না ফজল যাও জাকির শেখরে ধরে নিয়ে আসো যাও বন্ধু তুই কেমন আছিস বন্ধু তোর অনেকদিন পর দেখাইলো তুই জাকি কেরারে তুই পেটের ভিতরে হাইকা দিস বস আমি নাই শুন সব জানি এটার বল দায় সব কইছে না সব কইছে অন্তলে যে বিড়াল বুঝতে পকেটে দিয়ে দে আর বিড়ে দেখে নি আচ্ছা সমস্যা নাই এই সমস্ত বলদ সলদ লইয়া আর কাম কাজ কিন্তু হরিস না আচ্ছা ঠিক আছে সেলাই মারি নিয়ে যাই চল শহরের বাচ্চা যা ও বন্ধু আরেকটা কথা মনে নিল তুমি যে আগে চুরি করবার যায় কি সুন্দর আল বুঝতে বইবা কি সুন্দর পাঁচ গুণে সুর গুণে দিতা এটা কি অবস্থা হলো আছে অবস্থা এ মরার আগ পর্যন্ত থাকবে আর সমস্যা নেই তোমার ঘর বল জায়গা বন্ধু ভালো থাকো আর এটা দেখে নিও যে আচ্ছা চিন্তা করিস না এরে সজল ফজল দেখছিস ইনকাম ইনকাম কিরকম করে হচ্ছে রেডি কর রেডি কর আল্লাহ পাটটা দেওয়ার পরে মনে হইতেছে যে একবারে দুনিয়াটা শান্তি হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা বল 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 কি মাতবর সাহেব পরে আমার গরুটা কি পাইছিলেন তোর গরু তো হালার ফালার কি হালার ফালার তো হুন মানে কিছু তোর গরু এলাকার কেউ নেয় নাই তোর গরু এলাকার বাইরের মানুষে নিছে ওর সমস্যা নাই আমার সে হালার ফালা জেনে যা আছে আমি খোঁজ লাগাই দিছি 24 বছরের মধ্যে তোর গরু খুঁজা বাই করে দিবে তুই কোনো চিন্তা করিস না নিশ্চিন্তায় না হয় মই তেল দিয়ে ঘুম পার যা আচ্ছা মাত বসা তেল আমি দেখেন আমি যাই একটা কথা মাত বসা হ্যাঁ বল গাই পাইছেন না তো বুঝলাম পর আপনি বড়টা কি পাইছিলেন হালার ফালাই কইলে কি হ্যাঁ কথাই আসছে না কানা ঘুরা বেঙ্গুর শয়তানের নেঙ্গুর ওই খালি খোঁজা মেরা কথা মনে কান্না তো বাইরে দাঁতের মারি মুড়ি সব উড়ে এলাই হ্যাঁ ফজল মুড়ি ভালো খারাপ করে দিছে রেডি কর একদম চল মুড়টা খারাপ করে আবার পান খাইতে হইবে আমার গাই
কেমন বেঁচে মেয়ে বিয়া করলাম বুঝলে বেড়াইতেছে না? আচ্ছা, ওরা একটা বিয়ে করে